সূরা জিন হাজির করবেন কিভাবে, জিন ধরবেন কিভাবে? সূরা জিন বারবার পড়ে জিন ধরা যায়। তারপরে ইয়া মাশারাল জিন ওয়াল ইনসি ইস্তাতাতু মান তানফুযু মিন আকতারি সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, এটা পড়ে। ওমা ইরিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা পড়ে আমি নিজেও জিন ঝাড়ি। অসংখ্য জিন ঝেড়েছি আলহামদুলিল্লাহ জীবনে, আপনারা জানেন, ঠিক আছে না? কিছুদিন আগেও একটা জিন ঝেড়ে হিন্দু জিনকে এখান থেকে তাড়িয়েছে। হ্যাঁ, তো আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আপনারা এটা কোন জিন যারা রুগী দেখলে তাদেরকে এটা পড়বেন, নাচ পড়বেন, ফালাক পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এটা পড়বেন, পরে ফুঁ দিবেন, বারবার ফুঁ দিবেন, আর আঙ্গুলে সূরা জিন পরে আঙ্গুলে বেঁধে কিনি লোক বা কোনো আঙ্গুল বেঁধে ফেলবেন, তাহলে জিন আর পালাতে পারবে না। তারপরে জিনকে জিজ্ঞাসা করবেন কেন ধরেছে, কি হলো, কি করলে যাবে ইত্যাদি। তারপরেও যদি না শোনে তাহলে ওই বান্দা অবস্থায় তাকে কুবান দিবেন। কুবানে সবাই সোজা, জিনেরাও দেখেন কুবান পেয়ে পালিয়ে চলে যাচ্ছে। তো কি ঘটনা ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পেরে পাথর মেরে একেবারে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছিল তায়েফের ময়দানে, তায়েফের অধিবাসীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা বেয়ে রক্ত ঝরছিল, রক্তগুলো জুমাচ বেঁধে গিয়েছিল জুব্বার সাথে, পায়ের জুতার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে একটা আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন। সেই জায়গাগুলোতে আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ, দেখেছি। দোয়াউল মুস্তাজাবা নামে একটা অধ্যায় আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। অনেকগুলো গোটা তায়েফটা অনেকগুলো পাহাড় দ্বারা বেষ্টিত, সকল পাহাড়ের ফেরেশতারা এসে বললেন হে আল্লাহ রাসূল, বলুন আমরা পাহাড় ধসিয়ে দিয়ে সমস্ত তায়েফবাসীদেরকে ধ্বংস করে দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এরা চিনে নিয়ে এদের সন্তানেরা চিনবে, হ্যাঁ এদের প্রজন্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে। তো সেই দিন কত বড় মানবতা দেখিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময় নাখাল নামের একটা স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ছিলেন, আর সেই সময় ঈসা আলাইহিস সালামের যুগের 500 বছরেরও আগে জিনেরা তারা পৃথিবীতে খোঁজাখুঁজি করছিল। কি ঘটনা ঘটেছে, আমাদেরকে আর আসমানে কেন সংবাদ নিতে দিচ্ছেন, আমরা তাফসিরে দেখব একটু পরেই। তখন এসে কোরআন পড়া শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পড়া শুনে জিনেরা যেই কথা বলছিল আল্লাহ তাআলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছিলেন, প্লিজ ওয়েট ফর মি, জাস্ট 5 মিনিট, জাস্ট 5 মিনিট, গো টু মাই অফিস। কুল উহিয়া ইলাইয়া, হে নবী আপনি বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল করছিলেন আল্লাহ তাআলা, হে নবী আপনি বলে দিন উহিয়া ইলাইয়া, আমার নিকটে ওহী নাজিল করা হয়েছে, আন্নাহু নিশ্চয় এই ওহীটা ইস্তামা নাফারুম মিনাল জিন্নি, ইস্তামা শুনলো, কারা শুনলো, নাফারুন একটা দল, নাফারুন মানে ক্ষুদ্র ছোট দল, ঠিক আছে, অল্প কয়েকজনের ক্ষুদ্র একটা দল শুনলো, মিনাল জিন্নি জিনদের মধ্য থেকে ক্ষুদ্র একটা দল শুনলো, তাহলে ইস্তামা ফেল, নাফারুন হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলা জুমলায় ফেলিয়া, আর মিনাল জিন্নি মিন হচ্ছে যার, জিন্নি হচ্ছে মাজরুর, যার মাজরুর মিলা মোতাল্লেক হবে অবশ্যই তার পূর্বে ফাইলের ফেলের সাথে, তাহলে ইস্তামা আর মোতাল্লেক হলো, তাহলে নিশ্চয়ই একটা জিনদের একটা দল শুনলো, কি শুনলো, ওহি ওই যে ওইটা আমার উপরে নাজিল হচ্ছে সেগুলো শুনছে, শুনেই জিনেরা শুনেই বুঝতে পারলো। দেখেন 500 বছর পুরাতন জিনেরা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন শুনে সর্বপ্রথমেই বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, ইসলামের এটাই সবচাইতে বড় শিক্ষা। কিন্তু আমরা বড় বড় পীর সাহেব হবার পরেও এখনো আমরা জানি না যে কিভাবে শিরক, কিভাবে শিরক ছাড়তে হয়, বরং আমরা জিনকেই ছাড়াই শিরকি পদ্ধতিতে, জিনকেই ছাড়াই জিনের সাহায্য নিয়ে শিরকি পদ্ধতিতে। এইবারে জিনেরা কি বলল, ফাকালু, ওই একদল জিন বলল ইন্না সামিআনা, আমরা তো শ্রবণ করলাম কোরআনান আজাবা, বিস্ময়কর কোরআন, আজব কোরআন, বিজ্ঞানময় কোরআন, এ এক অবাক করা অবাক রহস্য
আবৃত যা নাজিল হচ্ছে এমন কোরআন আমরা শ্রবণ করলাম, সেই কোরআন কি করে জিনেরাই বলছে ইয়াদিলা রুশদি, এই কোরআন সুপথ দেখায়, এই কোরআন সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। ফাআমান্না বি, আমরা শুনেছি এবং এই কোরআনের উপরে ঈমান আনয়ন করলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, ওয়ালান নুশরিকা, কখনো আমরা শিরিক করব না বিরাব্বিনা আমাদের প্রভুর সাথে, আহাদা কাউকে শিরিক করব না, কার সাথে শিরিক করব না, আল্লাহ তাআলার সাথে কাউকে কাউকে, তাহলে মাফুলে বিহি আহাদা। দেখেন একবার কোরআন শুনে বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। ওয়ান্নাহু তাআলা জাদ্দু রব্বিনা, আর নিশ্চয় তিনি আল্লাহ তাআলা, তাআলা জাদ্দু রব্বিনা, তাআলা সম্মানিত হয়েছেন, সম্মানিত সবচেয়ে বেশি সম্মানিত, দাইমান সম্মানিত, আগে ছিলেন এখন না, এরকম না, জাদ্দু সম্মান, রব্বিনা আমাদের প্রভু সম্মান সবচাইতে সম্মানিত। মাত্তাখদা, তিনি গ্রহণ করেননি, সাহিবাতান, কি গ্রহণ করেননি, তাহলে মাফুলে বিহি, সাহিবাতান, সঙ্গী সাথী অর্ধাঙ্গিনী স্ত্রী, হ্যাঁ স্ত্রী গ্রহণ করেননি, ওয়ালা ওয়ালাদা, তার কোনো সন্তানও গ্রহণ করেননি, আল্লাহ তাআলার কোনো স্ত্রী নাই, সন্তান নাই। ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা, আর আমাদের মধ্যে থেকে নির্বোধেরা নিশ্চয় বলতো আল্লাহ সম্পর্কে, আল্লাহ আল্লাহর উপরে তারা বলতো সতত মিথ্যা কথা, সতত মিথ্যা কথা, দলিল ছাড়াই অনুমান ভিত্তিক কথা, সতত দলিল ছাড়াই অনুমান ভিত্তিক কথা আল্লাহ সম্পর্কে বলতো। ওয়ান্না জানান্না, আর আমরাও ধারণা করতাম, আল্লাহ তা কুলাল ইনসুয়াল জিন্ন, জিন এবং মানুষেরা কখনোই বলতে পারে না আল্লাহ আল্লাহ তাআলা সম্পর্কে কাজিবা মিথ্যা কথা, কিন্তু কতদিন আমরা যা দেখছি শুনছি সব মিথ্যা, এখন আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার কোনো শরীক নেই। ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা, আর মানুষের মধ্য থেকে একদল মানুষ ইয়াউযুনা আশ্রয় চায়, বিরিজালুম মিনাল জিন্নি, জিনদের একদলের কাছে, ফাযাদুহুম রাকা, যার ফলে তারা তাদের আত্মমর্যাদা অহংকার বৃদ্ধি করত, তারা ভাব নিত যে আমার কাছে জিন আছে, জিন দিয়ে খবর নিত। জিনেরা আবার কিভাবে খবর পেত আপনারা নিশ্চয় পড়েছেন, এগুলো আমি তো শুধু এরা করাচ্ছি। এই যে ইয়াউযুনা, তারা আশ্রয় নিত, তারা কারা, এই যে একদল তাদের কাছে নিত, জিনের কাছে নিত, তারা আবার কি বৃদ্ধি করত, এই যে মাফুলে বিহি রহাক বৃদ্ধি করত। আন্নাহুম জন্নু কামা জনান্তুম, যেমন তারা ধারণা করত, কামা জনান্তুম, তেমন তোমরা ধারণা করো যে আল্লাহ ইয়াবাতাল্লাহু আহাদা, আল্লাহ তারা কখনোই কোন রসুল কাউকে প্রেরণ করবেন না। কিন্তু শুনে রাখো, ওয়ান্না লামাসনা সামা, আর নিশ্চয় আমরা আসমানে পেয়েছি, আমরা আসমানে, নিশ্চয় আমরা আসমানে পেলাম, হওয়া যাবে না, সেখানে আমরা পেলাম কি পেলাম, মুরিয়াত পরিপূর্ণ, আরো সাংসাদিতা অশোভা পাহারাদার পেলাম, এবং ঘাটি পেলাম, এবং কি পেলাম, উল্কাপিণ্ড পেলাম, এই উল্কাপিণ্ড দিয়ে কি করছে, ওয়ান্না কুন্না না কদুমি না আমা কয়দাল ইসলাম, আমরা আগে সেই ঘাটিগুলোতে যে খবর শুনতাম সেই খবরগুলো শুনে এসে বলতাম, ফামাই ইসলামী আইলা আনা ইয়াজুদুল্লাহ শিয়া বা রসদা, এখন যারা শুনতে চায় তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে আঘাত করছে।